সালামু আলাইকুম। তো আমার ম্যাথমেটিক্সের লেকচারগুলো চলছে, তো এখনও কমেন্টস পাইনি, কারণ এটা পোস্টে একটু সময় লাগবে, আর আমার তো বড় চ্যানেল না। বোঝা যাচ্ছে যে এই ম্যাথ আরবি আরবিটা অনেকে আসলে গাফলতি করে পড়ানোর জন্য আরবির প্রতি ইন্টারেস্ট আছে, ম্যাথমেটিক্স বা সায়েন্স টায়েন্স সবাই খুব ভালো বুঝে যা বোঝা যাচ্ছে, তার জন্য কারো কোনো মানে দেখেন না কী লাগে, যার জন্য কোনো সারা পাচ্ছে না। যাই হোক, আর এত সুন্দর সুন্দর ইউটিউবে আরও আসছে অনেক গর্জিয়াস টিচার্স মিস্টার্স টিচাররা ক্লাসগুলো নেয়, হ্যাঁ, যার জন্য আমরা তো সেখানে সাপোর্ট আসলে সে তুলনায় কিছুই না। তো তারপর কাজ চালা যেতে হবে, আজ না হোক এক প্রজন্মই এটা পাবে। আমি আলহামদুলিল্লাহ কিন্তু যা শিখছি পাঠ্য বই থেকে নিজে হ্যান্ড নোট করে শিখছি, যে কোনো বিষয়ে ইনশাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, নকল করে পাশ করেন তো নকল করে ভালো রেজাল্ট করা যায় না, অনেক কষ্ট দুঃখ কষ্টের মধ্যে একটা ভালো রেজাল্ট, এ প্লাস না এ প্লাস, তখন তো আর জিপিএ ছিল না, টেস্টে মার্ক পেয়েছিলাম, তো একটা কনফিডেন্স আছে। তো যাই হোক, ক্লাস চালিয়ে যাব। তো এখন ক্লাস ফোর ফাইভ সিক্স এবং অষ্টম শ্রেণী পর্যন্ত অবশ্যই চেষ্টা করবো অঙ্কগুলো কাগজ দিতে, অনেক অঙ্ক আসবে তো বেসিক, আপনারা এসে কানেক্টেড থাকবেন। বোঝা যাচ্ছে সবাই খুব ম্যাথ বোঝেন, ফিজিক্স কেমিস্ট্রি অনেক বোঝেন, আর এবার আমিও স্কুলে ক্লাস করে দিচ্ছি, কে কেমন বোঝেন, ঠিক আছে। তো এই হলো কথা, কী বলবো, তো আমি প্রাইমারি বলতে শুরু করছি যাতে কেউ যদি আমার এটা ফলো করে যেন পিছনে এগুলো দেখে ওটার একটা সাপোর্ট পায়, এই জন্য জানি এই ছোটোগুলো অনেকেই জানি এটা সত্যি। তো যখন যে সিক্সের থেকে আসবে না তখনই বোঝা যাবে, অনেক দেখছি ডিগ্রি পাস ইন্টার পাস, হুম, মাস্টার্স পাসও আছে, অনার্স পাসও আমি দেখছি, ম্যাথমেটিক্সের বেসিক তো জানে নাই এক গেল, আর দ্বিতীয়ত যে অনেক কিছুই বললে পারে, এবং আমি নিজেও হায়ার মেথে অনেক আগে একসময় করছি, এখন তো আপডেট এসছে আমার নিজেরও কিছু, তারপর হয়তো বা আমি হায়ার মেথে কয়েকটা বেসিক ক্লাস নিতেও পারি, হুম, এই হলো অবস্থা। তো স্টে কানেক্টেড, আর দেখেন মানুষের, হ্যাঁ আমার এখন অনেক সময় হয়ে গেছে, আপনাদের তো আপডেট ইয়ে নেই, তো সত্যি কিন্তু বেসিক যা শিখছে ভালো হতো। তারপর আমি বলবো মানুষের ফেস বা অ্যাডজাস্টমেন্ট বা এত ইউটিউব দেখে মূল্যায়ন করবে, মানুষের এটা দেখে মূল্যায়ন করা উচিত, হ্যাঁ, মানুষের মেধা বা অনেক মেধাবী দাবি করে দেবে, আমি কেবল যে ডাল তাও না, হ্যাঁ, ডিউরিং দিস টাইম আমি একটু ডালই হয়ে গেছি, সময়ের বিভিন্ন পারিপার্শ্বিক চাপে ব্রেন রিফ্রেশমেন্ট নেই, হার্ট ব্রেন কোনটা রিফ্রেশমেন্ট নেই, যা ব্রেন তো ক্লাসগুলো ফলো করবেন, আর আমার বারবার ভিডিও করতে শুনছে যে এখন ওকে যাকে কাঁপতেছে ও কষ্ট হইতেছে, তো দিয়ে ওকে দিয়ে ভিডিও করাচ্ছি, ও আজকে বার্থডে, ওর বার্থডে না তোমার বোনের বার্থডে না, আচ্ছা সরি, যাই হোক, তো তোমার বোনকে শুভেচ্ছা, যাই হোক, ওদের দিয়ে করার মাধ্যমে তো আসলে আব্বা বোন বিজি থাকে কাজে, আমাদের এখানে ফ্ল্যাটের সময় কাটে আমি কয়েকটা, তো যাই হোক, তো এগুলো ফলো করবেন, ওরা কষ্ট হইতেছে আর বেশি ক্লাস করবেন, তো আমি একটা বোর্ডের ব্যবস্থা করবো, একটা বোর্ডে একটা ব্যবস্থা করে মার্কার দিয়ে আমি ওইভাবে করলে ক্লাস করলে সুবিধা হয়। তখন আসে মাহাদিকে ডাকলাম, তাহলে মাহাদি ক্লাস ভিডিও করে দিলাম, আমি করলাম 5-7 মিনিটের মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যাবে, আর পিডিএফগুলো একটু হার্ড হয়ে যায় করতে, হ্যাঁ, আর ওগুলো মিল করতে অনেক প্রবলেম হয়ে যায়, কিছু কিছু জায়গায় পিডিএফ সেট করবো, ঠিক আছে, যে ন্যাশনাল বুকগুলো যত পিডিএফ ডাউনলোড করা আছে প্রয়োজনে অষ্টম শ্রেণী পর্যন্ত ওগুলো আমি দিয়ে দেবো। তো ধন্যবাদ স্টে কানেক্টেড, লাভ দেশ, আর ধন্যবাদ মাহাদি, তুমি অনেক কষ্ট করে এটা ধরছো, আর তুমি বোনকে শুভেচ্ছা।